30 আমার বয়স 30.27 সপ্তাহ রানি আচ্ছা একটা প্রবলেম এটি এটা প্রথম প্রেগন্যান্সি 2 তারিখের প্রেসার ছিল 100/50 10 তারিখে ছিল 110/50 এখন হয়েছে 10 সপ্তাহে হিমোগ্লোবিন ছিল 10 আমার ডায়াবেটিস নেই গত 2 দিন ধরে বমি হচ্ছে আমি কি করতে পারি বমিটা হলে হয় কি শরীর থেকে অনেক সময় লবণ চলে যায় এটার জন্য রুমা একদম সাবধানে থাকতে হবে পানি বেশি খেতে হবে ওরাল স্যালাইনটা খেয়ে নাও ওরাল স্যালাইন কিনে এনে খেয়ে নাও এটা করলে কিছুটা প্রোটেকশন তারপর যে বমি হতেই থাকে অবশ্যই ডক্টরের কাছে যাবে ওনারা তো দেখে দিবেন বমির ওষুধ দিবেন এবং গ্যাসের ওষুধও দিতে পারেন সেটা বুঝে করতে হবে তাহলে এটা মাথায় রাখি যেন আমরা যে এই 27 সপ্তাহ তাই না একটা কথা হিমোগ্লোবিন কিন্তু কম ছিল তার জন্য এখনকার হিমোগ্লোবিনটা কত এটা জানতে হবে না খুব জোরে এখনকার হিমোগ্লোবিনটা জানা আর আমরা তো শুনেছি ডায়াবেটিসের নেই কিন্তু ডায়াবেটিসের আমরা খুব সাবধানে থাকব আর যাদের বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি আছে তারা যেন অবশ্যই এটা খেয়াল রাখে এবং অবশ্যই যেন 3 মাস পর পর তারা হিমোগ্লোবিনটাও হিসাব করে তো গর্ভবতী মাতা যেন বলছি যে প্রেগনেন্সি অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা জিনিস তাই না অনেকে তো বাড়িতেও হচ্ছে ঘরে ঘরে ডেলিভারি হচ্ছে তাই আমরা তো ভয় পাচ্ছি কারণ আমরা ভয় পাচ্ছি দুইটা কারণে একটা হচ্ছে আমরা মনে করি যে কারো কোনো সমস্যা থাকতে পারে সেটা আমাদের দেখতে পারে সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে ডেট নিয়ে অনেকে কনফিউশন থাকে আবার প্রেগনেন্সি নিয়ে অনেকে কনফিউশন থাকে এই জিনিসগুলো ক্লিয়ার ভাবে জানার জন্য যদি আমাদের কাছে কেউ রেগুলার ভাবে আসে যত কমপ্লিকেশনই হোক না কেন সেই কমপ্লিকেশন কিন্তু আমরা ফেস করার চেষ্টা করব ম্যানেজ করব সবাই যাতে ভালো থাকে সেটা আমরা খেয়াল করব তবে আসতে হবে আমি বারবার বলছি তোমাদের সবাইকে আমাদের কাছে আসতে হবে তখনই আমাদের ম্যানেজ করা সম্ভব ম্যাম আমাদের দর্শকদেরকে এবং আপনার পেশেন্টদেরকে আমাদের কর্ডসেল স্টেম সেল ডেপোজিশনে উদ্বুদ্ধ করবেন যাদের ফ্যামিলিতে অটিজম থ্যালাসেমিয়া লিউকেমিয়া হিস্ট্রি আছে এবং যাদের ক্যাপাসিটি আছে যেই সব প্যারেন্টসদের তাদেরকে আমাদের কর্ডসেলের মতো নতুন প্রযুক্তি গ্রহণ করাতে আপনারা উৎসাহিত করবেন এই প্রত্যাশা করি আমরা না এটা তো অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই কর্সেলের যে থিওরিটা কেউ যদি প্রিন্সিপালটা জানতে পারেন আপনারা যে জাস্ট টিস্যু সিলেকে ই করা টিস্যু প্রিজার্ভ করা এবং ওটা থেকে অনেক কিছুই হতে পারে তো আমার মনে হয় এটা একটা নতুন থট বাট এটা খুব প্রমিসিং একটা সেটা আমাদের মনে রাখতে হবে আর প্রেগনেন্সি চেক আপ নিয়ে তো অনেক কথা আজকে আমরা বললাম সবাই যদি এটাকে ফলো করেন মানেন তাহলে কারণ করোনা কিন্তু যাই যাই করেও যাচ্ছে না এই জন্য এই সময় প্রেগনেন্সি যারা নিচ্ছেন তাদেরকে সাবধানে থাকতে হবে ধন্যবাদ শামসিয়া আপনারা আমাদের এই লাইভটা আপনাদের টাইমলাইনে রেখে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদেরকে লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে আমাদের কোয়েশ্চেন করবেন আমরা যথাযথ সম্ভব আপনাদের কোয়েশ্চেন আনসার করার ট্রাই করব